নমস্কার ভাইরা বন্ধুরা, আমি আজকের শুক্তে রান্না করব। নিমন্ত্রণা বাড়িতে ভালো করে রান্ধব। পুরো ভিডিওটা দেখেন আমি কিভাবে রান্না করি। শুক্তা আপনারা দেখবেন, এগুলা কেটে কেটে নেব। সজনের ডাটাটা অনেক কেটে নিলাম। বাংলাদেশে ভাইয়া আমরা তো এই সজনের ডাটা চিনতাম না। সজনের ডাটা, কলা আর ওই মিষ্টি আলু। বাইরে বন্ধুরা, এই শুক্তাতে আরো অনেক রকমের সবজি দেওয়া যায়। তা আমি দিলাম পেঁপে, বেগুন, সজনের ডাঁটা, করলা, কাঁচা কলা, মিষ্টি আলু, গাজর আর বড়ি। আগে বেগুনটা ভেজে নিলাম, বড়িটা ভেজে নিলাম, বেগুনটা ভেজে নিলাম। এই একটু আদা বেটে দেব। বেগুনটা লাল করে বেটে নিচ্ছি, আলো তুলিয়ে দিই। করলাটাও লাল লাল করে ভেজে নেব, ভেজে নিলাম। আলাদা আলাদা করিয়ে সব রাখলাম। গরম হয়েছে, আমি রাঁধুনি দিয়ে দিলাম। আর এই তেজপাতা সব সবজি দিয়ে গেলাম। পট্ট বেটে দেব, দেব হয়ে যাবে। সজনের ডাঁটা আগে খাইতে পারি না বাংলাদেশে, বাংলাদেশে ছিল না, তারপর এই দেশে আইয়া খেতে পারি নি। এখন তো খেতে পারি, এখন তো ভালো লাগে সজনের ডাঁটা। সবজিগুলা কষা নইয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেব। দুধটা দিয়ে দিলাম। এই ভেজে রাখছিলাম করলা, বেগুন, বড়ি। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম।
দুটা কাটিয়ে দিই, এই দেবো এর আগে আগে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিলে স্বাদটা একটু ভালো হয়। এই তুললাম, বন্ধুরা এই সপ্তাহে রান্নাম, এই রাম রান্না করিয়ে খাইয়ে দেখবেন কেমন লাগে, তা আমারে জানাবেন, আমার পাশে থাকবেন, অনেক কিছু দিয়া এই সুক্তা করছি, একটু খাই দেই দেই কেমন রান্নাম। হেভি হয়েছে, কাছে থাকলে তো বলতাম যে নেন খাইন, খাইয়ে দেখেন আমি দূরে খাওয়াম কামনে, হেভি হয়েছে শুক্তাটা। এত ভালো যে রান্না করতে আর বুঝি নাই, গরম